আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে কাজা নামাজ সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক দর্শকই আমার কাছে প্রশ্ন করে থাকেন কাজা নামাজের নিয়ত কীভাবে করতে হয় কাজা নামাজ কখন পড়তে হয় এর ভিন্ন কোনো পদ্ধতি আছে কি না তো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আমি প্রথমেই বলছি কাজা নামাজ অর্থ কী কাজা শব্দের অর্থ হল বিলম্ব করা যেই নামাজ সময় মতো পড়তে পারিনি একটু বিলম্বে আদায় করাকে কাজা বলা হয় অর্থাৎ অক্ত ছুটে যাওয়ার পরে একটু বিলম্বে আদায় করাকেই কাজা আদায় করা বলা হয় তো কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হবে কাজা নামাজের নিয়ত করতে হবে মূলত আপনি প্রত্যেক অক্তের নামাজ যেভাবে নিয়ত করেন ঠিক সেভাবেই নিয়ত করবেন শুধু মনে সংকল্প করবেন যে আমি সময় মতো পড়তে পারিনি এখন বিলম্বে আদায় করছি এতটুকু কথা বাড়তি আপনার মনের মধ্যে সংকল্প করবেন আর আমি আবারও বলছি নিয়ত মুখে উচ্চারণ করার জিনিস নয় নিয়ত অবশ্যই মনের সংকল্পের নাম আপনি মনে সংকল্প করবেন যে আমি ফজরের নামাজ ঘুমে থাকার কারণে সময় মতো পড়তে পারিনি এখন আমি একটু বিলম্বে আদায় করে নিচ্ছি এই কথাটুকু আপনি মনের মধ্যে সংকল্প করবেন আর এটাই কাজা নামাজের নিয়ত হিসেবে যথেষ্ট হবে তো কাজা নামাজ কখন পড়তে হবে এ বিষয়ে সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসুলে করিম সাল্লাহ আলহিাস্লাম বলেছেন সহি বুখারির মাওয়াকি তো সলাত অধ্যায়ের পাঁচশো সত্তর নম্বর হাদিস হাদিসটি হজরত আনাস ইবনি মালিক রাজি আল্লাহ তালুমা থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা সালাদ আদায় করতে ভুলে যাও তাহলে যখনই স্মরণ হবে তখনই সালাত আদায় করে নেবে অর্থাৎ সময় মতো পড়তে না পারলে ঘুমে থাকার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে তাহলে যখনই সময় হবে বা যখনই মনে পড়বে যে আমার নামাজটা মিস হয়ে গেছে ঠিক তখনই পড়ে নিতে হবে এটা হাতে রেখে দেওয়া যাবে না ফরজ সালাদ কখনো হাতে রেখে দেওয়া যাবে না যে আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে আমি রাতে পড়ে নেব এসার পরে পড়ে নেব এরকমটা রেখে দেওয়া যাবে না আপনি যদি কোনো কারণে ফজরের নামাজ না পড়তে পারেন তাহলে ঘুম থেকে ওঠার সাথে সাথেই অজু করে আগে ফজরের নামাজটা পড়ে নেবেন এটা হলো কাজা নামাজ আদায় করার সময় কাজা নামাজ হাতে রেখে দিতে হয় না আর কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় আপনি প্রত্যেক ফরজ নামাজ যেভাবে আদায় করতেন ঠিক সেভাবে আদায় করবেন আর আপনি চাইলে শূন্যতে রাতে বা যেগুলো আছে অর্থাৎ প্রত্যেক নামাজের আগে পরে যে শূন্যদগুলো আছে দিনে রাতে শূন্যতে রাতে বা বারো রাকাত নামাজ এই বারো রাকাত নামাজও আপনি চাইলে ফরজের আগে পরে আদায় করে নিতে পারেন আর যদি শুধুমাত্র ফরজ আদায় করেন কাজা নামাজ হিসাবে তাহলেও যথেষ্ট হবে আর জুমার নামাজ যদি কারো ছুটে যায় জুমার নামাজ যদি কেউ সময় মতো বা জামাতের সাথে পড়তে না পারে তাহলে অবশ্যই তাকে জোহরের রাকাত নামাজ পড়তে হবে অর্থাৎ জুমার নামাজ ছুটে গেলে এটা কাজা হিসেবে জুমা পড়া যাবে না এটা অবশ্যই আপনাকে জোহরের রাকাত পড়তে হবে জুমার নামাজ কাজা হয় না আর মহিলাদের জন্য তো অবশ্যই জুমা পড়তে হবে না যদি একা একা পড়ে আর যদি জামাতে গিয়ে পড়ে তাহলে সে অবশ্যই জুমা পড়তে পারবে আর যদি কোনো কারণে একাধিক অক্তের নামাজ ছুটে যায় তাহলে তারতিব অনুযায়ী সবগুলো কাজা নামাজ আগে পড়ে নিতে হবে যেমন জোহরের নামাজ ছুটে গেছে আসরের নামাজ ছুটে গেছে মাগরীব ছুটে গেছে এবার এসার অক্তে গিয়ে আপনি বাকি তিন অক্তের নামাজ একসাথে আদায় করার চিন্তা করেছেন তাহলে আগে আপনাকে জোহর পড়তে হবে তারপরে আসর তারপরে মাগরীব এরপরে এশার নামাজটা পড়তে হবে আপনি আগে এসা পড়ে নেবেন এরপরে চিন্তা করবেন যে বাকিগুলো আস্তে আস্তে পরে পড়ে নেব এরকমটা হাতে রেখে দেওয়া যাবে না আপনাকে অবশ্যই আগে এগুলো পড়ে নিতে হবে আর যদি পরিবেশ এরকম হয় যে আপনি মসজিদে গেছেন এশার অক্তের নামাজ পড়ার জন্য কিন্তু হাতে দুই তিন অক্তের কাজা নামাজ রয়ে গেছে কিন্তু মসজিদে গিয়ে দেখলেন যে ইমাম সাহেব এশার নামাজ শুরু করে দিয়েছে এখন আপনি কি করবেন এখন আপনি ওই অক্তের ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ে নেবেন এরপরে আপনি কাজা নামাজগুলো জোহর আসর মাগরিব এভাবে আস্তে আস্তে পড়ে নেবেন আর যদি মসজিদে গিয়ে দেখেন যে এখনও দশ পনেরো মিনিট সময় আছে তাহলে আগে কাজা নামাজগুলো আদায় করে নেবেন এরপরে ইমামের সাথে আপনি সেই অক্ের নামাজটা পড়বেন তো সময় থাকতে কখনোই কাজা নামাজ হাতে রেখে দেওয়া যাবে না অবশ্যই কাজা নামাজটা আগে পড়ে নিতে হবে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক সেগুলো পড়তে পারিনি এখন সবগুলো হিসাব করে করে পড়ারও সুযোগ হচ্ছে না এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে আপনি যা করবেন তা হল ফরজ সালাতের আগে পরে বেশি বেশি নফল পড়বেন এবং আল্লাহ সোহান তাল্লার কাছে তাওবা ইস্তেকফার করবেন এতেই যথেষ্ট হবে ইনশাল্লাহ বেশি বেশি নফল পড়লে ওই ফরজের ঘাটতি এই নফল দিয়ে পূরণ করা হবে ইনশাল্লাহ আপনাকে প্রত্যেক অক্ত হিসাব করে করে উমরে কাজা আদায় করতে হবে না আপনি বেশি বেশি নফল পড়বেন এবং আল্লাহ সুবাহন আলার কাছে তাও বাস্তিকফার করবেন এতেই যথেষ্ট হবে আল্লাহ সুবাহন আলা বিষয়টাকে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাতু